প্রিয় ভিউয়ার্স ও কর্মী বন্ধু, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভকামনা। আপনারা জানেন ইপিএস কর্মী প্রতি মাসে কিন্তু বিশেষ ফ্লাইট যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। এটা আমাদের বাংলাদেশিদের জন্য আনন্দের সংবাদ এবং দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করছে। তো 9 জানুয়ারি একটি বিশেষ ফ্লাইটে 112 জন কর্মী দক্ষিণ কোরিয়াতে পৌঁছেছে। কর্মীদেরকে বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দর থেকে বয়েসেলের কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদেরকে বিদায় সংবর্ধনা জানানো হয় এবং তাদেরকে ওই দেশের ও দক্ষিণ কোরিয়ার কালচার সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া হয়। আসলে দক্ষিণ কোরিয়া যে যাওয়ার যে স্বচ্ছ এবং একটি বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়, এটা আসলে শুধু বয়সের যে এটার সাথে সংযুক্ত তা না, এইচআরডি কোরিয়া এতে সহযোগিতা করে থাকে প্রতিটি ক্ষেত্রেই। এই জন্য আসলে দক্ষিণ কোরিয়া একটি যাওয়ার যে একটা স্বচ্ছ প্রক্রিয়া সেটা আসলে 100% প্রক্রিয়া বাছাই প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। এতে করে কর্মীরাও বাংলাদেশি কর্মীরাও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং খুব কম খরচে দক্ষিণ কোরিয়া যেতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশিদের শ্রমবাজার দক্ষিণ কোরিয়াতে প্রতি বছরই বড় হচ্ছে। গত বছর যেই পরিমাণ বাংলাদেশি দক্ষ কর্মী দক্ষিণ কোরিয়াতে গেছেন, আশা করি 2023 সালে প্রায় ডাবল, অলমোস্ট প্রায় দ্বিগুণ পরিমাণ কর্মী এই বছর দক্ষিণ কোরিয়াতে যাবে আমরা আশা করছি। এটা বাংলাদেশের জন্য একটা গুড সাইন। পাশাপাশি বাংলাদেশের যে আর্থসামাজিক বা কর্মসংস্থানের যে ঘাটতি রয়েছে সেটা মোটামুটি অনেকটা ফিল আপ করতে সক্ষম হবে। তো যাই হোক, ইপিএস কর্মীরা যে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের জন্য সুখবর। তো আমি আরেকটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। ভালো থাকবেন।